স্বাগত বেস্ট স্কুলে বিসিএস পরীক্ষা সম্পর্কে বেসিক যে সকল বিষয়ে আপনাকে অবশ্যই জানতে হবে চলুন জেনে নেই বাংলাদেশের সবচেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষা হল বিসিএস পরীক্ষা প্রতি বছর লাখো প্রার্থী আবেদন করেন এই পরীক্ষায় ক্যাডার হওয়ার সুযোগ পান দুই হাজারের মতো বাংলাদেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ চাকরি বিসিএস ক্যাডার হওয়ার জন্য দৌড়ঝাপ শুরু করতে হয় অনেক আগে থেকেই যে যত বেশি পড়বে তার টিকে যাওয়ার সম্ভাবনা তত বেশি বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় মোট তিনটি ধাপে হয়ে থাকে ধাপগুলো লক্ষ্য করুন প্রথম ধাপ প্রিলিমিনারি পরীক্ষা দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা এবং তৃতীয় ধাপ ভাইবা পরীক্ষা লক্ষ্য করুন প্রিলিমিনারি পরীক্ষা প্রিলিতে দুইশো নম্বরের পরীক্ষা হয় প্রতিটি প্রশ্নের মান এক তবে নেগেটিভ মার্কিং আছে প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে দশমিক পাঁচ নম্বর প্রিলিমিনারি পরীক্ষায় মোট দশটি বিষয়ে দুইশো নম্বরে পরীক্ষা হয়ে থাকে প্রিলি পরীক্ষা হলো একটি গেটওয়ে এই পরীক্ষা প্রার্থীর সংখ্যা কমানোর পরীক্ষা আদতে প্রিলিমিনারি পরীক্ষার নম্বর কোনো কাজে আসে না মূল ক্যাডার নির্বাচনে লিখিত ও ভাইবা পরীক্ষার নম্বর বিবেচনা করা হয় লাখ লাখ পরীক্ষার্থীর লিখিত বা ভাইবা পরীক্ষা নেওয়া সম্ভব না ক্ষেত্রে কয়েক বছর লেগে যাবে তাই এমসিকিউ পদ্ধতিতে প্রিলি পরীক্ষা নেওয়া হয় এ পরীক্ষায় বিশেষ বিশ থেকে পঁচিশ হাজার প্রার্থীকে পাশ করানো হয় যারা প্রিলি পাশ করে শুধু তারাই লিখিত পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পান এবার লক্ষ্য করুন লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা থেকে বিসিএসের মূল যাত্রা শুরু লিখিত পরীক্ষায় নয়শো নম্বরের পরীক্ষা হয় যদি কেউ জেনারেল ক্যাডারের পাশাপাশি টেকনিক্যাল ক্যাডারও পরীক্ষা দিতে চান তাহলে নয়শো নম্বরের সাথে অতিরিক্ত আরও দুইশো নম্বরের পরীক্ষা দেয়া লাগে অর্থাৎ উভয় ক্যাডারে পরীক্ষা দিলে লিখিত পরীক্ষার মোট নম্বর এগারোশো প্রতিটি বিষয়ে পাঁচ নম্বর পঞ্চাশ পার্সেন্ট মজার বিষয় হল প্রতিটি বিষয়ে পঞ্চাশ পার্সেন্ট মার্ক না পেলেও আপনি লিখিত পরীক্ষায় পাশ করবেন যদি নয়শো নম্বরের মধ্যে সব বিষয় মিলিয়ে চারশো পঞ্চাশ নম্বর পেলেই আপনি ভাইবার জন্য নির্বাচিত হবেন লিখিত পরীক্ষা একটি জিনিস গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করুন প্রতিটি বিষয়ে ন্যূনতম তিরিশ পারসেন্ট অর্থাৎ আপনাকে দুইশো নম্বরের পরীক্ষায় ন্যূনতম ষাট নম্বর এবং একশো নম্বরের পরীক্ষায় ন্যূনতম তিরিশ নম্বর পেতে হবে যদি কোনো বিষয়ে তিরিশ পার্সেন্টের কম পান তাহলে সেই বিষয়ের কোনো নম্বর আপনার মোট নম্বরের সঙ্গে যোগ হবে না মনে করুন কোনো পরীক্ষার্থী সাধারণ বিজ্ঞান পরীক্ষায় একশো নম্বরের মধ্যে উনতিরিশ নম্বর পেলেন তাহলে এই নম্বর মোট নম্বরের সঙ্গে যোগ হবে না ফলে সাধারণ বিজ্ঞানের এই উনত্রিশ নম্বর বাদেই যদি পরীক্ষার্থী বাকি পাঁচটা বিষয়ে ন্যূনতম চারশো পঞ্চাশ নম্বর পান যদিও ব্যাপারটা কঠিন তাহলে তিনি ভাইবার জন্য নির্বাচিত হবেন বিশেষ পরীক্ষার সর্বশেষ ধাপ হলো ভাইবা পরীক্ষা বিশেষ লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের দুইশো নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় মৌখিক পরীক্ষার গড় পাঁচ নম্বর হলো পঞ্চাশ পার্সেন্ট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ আর এইরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ